নমস্কার, আমার নাম শতরূপা সিনহা রায়। আমি দক্ষিণ দিনাজপুর জেলার দিওয়ান আব্দুল গণি কলেজে ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপিকা। আজকে যে আলোচনাটি আমি তোমাদের সঙ্গে করব সেটি হলো নান্দনিকতা, জনসংস্কৃতি ও বাংলা চলচ্চিত্র, এই বিষয় সম্পর্কিত একটি সংক্ষিপ্ত আলোচনা। এই আলোচনাটি যদি আমি তোমাদের সঙ্গে সামনাসামনি করতে পারতাম তাহলে পরে অবশ্যই তোমাদের মতামত আমি জানতে পারতাম, একটা পরস্পরের মতামত আদান প্রদানের একটা রাস্তা প্রশস্ত হতো। কিন্তু যাকগে, সেটা যখন হচ্ছে না তখন আমরা এভাবেই তথ্য প্রযুক্তির সাহায্যে একটা অফলাইন, অনলাইন বা ভার্চুয়াল আলোচনা বা ডিসকাশন যাই বলো না কেন সেটা আমরা শুরু করতে পারি। এবারে এই আলোচনাটি দুটো, যখন আমি এটা তৈরি করছিলাম তখন আমি দুটো জিনিসের কথা প্রাইমারিলি আমি এটা ভেবেছিলাম যে এটার দুটো উদ্দেশ্য। প্রথম উদ্দেশ্য হচ্ছে যে বাংলা ছবির প্রেক্ষিতে নান্দনিক উদ্ভাবন ও সৃষ্টিশীলতার যে বিভিন্ন প্রয়োগ আমরা দেখে এসেছি, এটা শুধু বাংলা সিনেমার ক্ষেত্রেই আমি স্পেসিফিক্যালি এই আলোচনাটা করতে চাই। এটা টাইম লাইনটা যদি ধরো তাহলে পরে 1950 থেকে বর্তমান যুগ পর্যন্ত আমরা বলতে পারি। তবে এটা আমি গোড়া থেকেই পরিষ্কার করে দিতে চাই তোমাদেরকে যে এটা কিন্তু কোনো চলচ্চিত্রের, বাংলা চলচ্চিত্রের ইতিহাস নয় বা বাংলা চলচ্চিত্রের বিবর্তনের ইতিহাস নয়। এটা একটা জেনারেল ডিসকাশন, একটা সংক্ষিপ্ত আলোচনা এবং একটা বেশ কি বলবো একটা ওভারভিউ দেওয়ার প্রচেষ্টা তোমাদেরকে, যাতে করে তোমরা এইটা, যারা যারা সিনেমা দেখতে ভালোবাসো, যারা সিনেমা বিষয়ে, সিনেমার ভাষাতে যারা যাদের ইন্টারেস্ট আছে তারা তোমাদের গবেষণাটাকে এগিয়ে নিয়ে যেতে পারো এবং এগিয়ে নিয়ে যাবে বলেও আমার ধারণা। তো এবারে মূল উদ্দেশ্যগুলোতে যেটা বলতে যাচ্ছিলাম, বলতে গিয়ে অন্যদিকে চলে গেলাম, আসছি। এক নম্বর উদ্দেশ্য হচ্ছে যে এই যে বিভিন্ন বাংলা ছবির প্রেক্ষিতে যে আমরা দেখি এই যে সৃষ্টিশীলতার বা শৈল্পিক চিন্তার যে বিভিন্ন ধরনের প্রয়োগ যুগ যুগান্ত ধরে হয়ে আসছে, আমি যদি 1950 থেকে, 50-এর দশক থেকে যদি শুরু করি তাহলে পরে তখন থেকে কিভাবে এই এই বিষয়গুলি, এই এই যে শৈল্পিক চিন্তাধারার যে প্রয়োগ, একটা চলচ্চিত্র যখন, একটা চলচ্চিত্র পরিচালক যখন নির্মাণ করেন, একটা ছবি যখন তৈরি করেন, তখন তার যে চিন্তাধারা, সেটার যে একটা সৃষ্টিশীলতা, সেই সৃষ্টিশীলতা এবং তার যে দৃষ্টিভঙ্গি, সেটা তো কোনো যে কোনো একটা ফর্মুলা অনুকরণ করে যুগ যুগ ধরে চলে আসে না, সেটা পরিবর্তনশীল, সেটা চেঞ্জ হতেই থাকছে। সেটা 1950s একরকমও ছিল, একরকম ছিল 60s, একরকম ছিল 70s, একরকম ছিল এখন, একরকম 80-90 দশকে আরেক রকমের ছিল। তো এই যে বিভিন্ন দৃষ্টিভঙ্গি, এই যে সংজ্ঞার যে বিভিন্ন, এই এই দৃষ্টিভঙ্গি বা সৃষ্টিশীলতার যে বিভিন্ন প্রয়োগ, বিভিন্ন রকম, বিভিন্ন ধরনের প্রয়োগ, এইটার দিকে চোখ রাখাটা কিন্তু এই আলোচনার একটি মূল উদ্দেশ্য। এর দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে যে আমরা একদম বলতে পারো যে ডে টু ডে কনভারসেশনে আমরা ইউজ করে থাকি কমার্শিয়াল ফিল্ম আর হচ্ছে আর্ট ফিল্ম। হ্যাঁ, এই যে কমার্শিয়াল ফিল্ম এবং আর্ট ফিল্ম, এর মাঝখানে আমরা একটা দাগ টেনে দিই যে আচ্ছা আচ্ছা এটা, এগুলো কমার্শিয়াল ফিল্ম, এগুলো আর্ট ফিল্ম, দাগটা আমরা টানি কেন? দাগটা আমরা টানি এই ভেবে যে হ্যাঁ আমরা জেনে এসেছি, আমরা শুনে এসেছি যে কমার্শিয়াল ফিল্ম মানে তার একটা বেশি বেশি লোক দেখতে যাবে, সেটা বাণিজ্যিক, মানে অবভিয়াসলি সেখানে একটা প্রফিট লসের ব্যাপার থাকবে যে আজকে আমি একটা কমার্শিয়াল ফিল্ম বানাচ্ছি বা একটা বাণিজ্যিক ছবি বানাচ্ছি, আমার কাছে কিন্তু ওই লাভটা, যে টাকাটা আমি লাগিয়েছি এই সিনেমাটা বানানোর পেছনে, সেই টাকাটা, অন্তত সেই টাকাটা, এবং তার বেশি, যত বেশি ওঠে তত আমার লাভ। সো এই যে প্রফিট মোটিভ, এটা কিন্তু কমার্শিয়াল সিনেমার ক্ষেত্রে একদম কি বলবো একদম এক্সপ্লিসিটলি কাজ করে। কিন্তু তার মানে কি এই যে যারা আর্ট ফিল্ম বানান তত করি, আমি এই আর্ট ফিল্ম কথাটি, এই এক্সপ্রেশনটি খুব একটা ব্যবহার করতে, মানে কি বলবো, আমি সমীচীন মনে করি না। আমি ইন্টেলেকচুয়াল ফিল্ম যেগুলো আমাদের চিন্তা করতে সাহায্য করে, এই বিষয়ে আমি পরে আসছি। ইন্টেলেকচুয়াল ফিল্ম এই এই টার্মটি ইউজ করাটি মনে হয় আমার
কাছে আমার বেশি বাঞ্ছনীয় মনে হয়েছে। তো এবারে এই দুটির মধ্যে যে বিভেদ আমরা জেনে এসে আমরা শুনে এসেছি জেনে এসেছি এটার মধ্যে একটা বিভেদ আছে। তো এই যে বলতে পারো যে আমরা জেনে এসেছি যে কমার্শিয়াল ফিল্ম একরকম আর্ট ফিল্ম একরকম, এই বিভেদগুলো কোথায় কোথায় কি কি সেগুলো পরিবর্তন হয়েছে কিনা এই বিষয়ে আমাদের একটু পুনর্বিবেচনা করে দেখা। আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে যে ওরকম ভাবে সব ক্ষেত্রে একদম আমরা চোখ বন্ধ করে কখনোই ওই দাগটা টেনে দিতে পারি না। হ্যাঁ, এটা 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 সঠিক যে কিছু কিছু ছবি একদম কমার্শিয়াল বা বাণিজ্যিকভাবে বানানো হয় যেখানে ওই ওই জিনিসটা ওই প্রফিটের ব্যাপারটা মাথায় রাখা হয় আর অন্য কিছু শৈল্পিক